চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় বিষয় কোরআনে হাদিসে আছে হাদিসে অনেক কিছু আছে মোহাম্মদ ভয় পাইছিল সূর্যগ্রহণ দেখে ভয় পাইছিল নামাজ পড়ছে বেশ কয়েকবার নামাজ পড়ছে এটা জানার জন্য আমি ফোন করছিলাম আপনাকে আচ্ছা আপনি আমার একটা লেখা আছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা পুরোটা পড়তে পারেন এখানে অনেক কিছু আপনি হয়তো পেয়ে যাবেন আর আমি তো আপনার অনেক বড় ভক্ত মানে আপনার লাইভ না শুনলে আমি তো রাতে ঘুমাতেই পারি না ধরেন ভাই আমাদের যে আলোচনা আমরা করি আমরা কখনো চাই না কেউ কারো ভক্ত হোক এই জিনিসটা আমরা অপোজ করি এই জিনিসটা আমরা বিরোধিতা করি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকেন আপনিও তাহলে বিদায় জি ভাই আচ্ছা পরের জনকে যুক্ত করি আমার ব্যাক এরা ভর্তি করে রাখতেছে মুমিন মুমিন আমার ব্যাক স্টেজটা ভর্তি করে রাখতেছে ব্যাক খালি করতে পারতেছি না মানে এতগুলো আইডি নিয়ে যুক্ত হচ্ছে তারা যে তাদেরকে মানে মুমিনদেরকে আসলে সত্যিকারের মুমিনদেরকে আর জায়গাই দেওয়া যাবে না এরকম যদি এরা আসে আচ্ছা এবিসি আপনাকে যুক্ত করা হয়েছে এবিসি আপনি বলেন এবিসি নিজে কান করে কথা বলেন এবিসি নিজে কান করে কথা বলেন এবিসি আপনাকে যুক্ত করা হয়েছে এবিসি আপনি বলেন না কথা বলছে না হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এবিসি বলেন হ্যাঁ হ্যাঁ

না না আমি বলছি তারা আসলে ওরা তো কিছু শুনে পরে না বজ্র ব্যবহার করতে হবে না এটা তো আমি কখনোই কামনা এটা আপনি তো মাত্র বললেন যে তাদের সাথে আমি না না মানে কিছু কিছু লোক আছে কিছু শিখতে চাই আপনার কাছে জানতে চায়।

আর যেগুলা এসে আমাদেরকে বলবে আমাদেরকে মাইরা আমাদের মা বেটিকে গণিমতের মাল বানাবে এগুলা এইভাবে লাথি মারা হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এদেরকে কঠোর জবাব দেওয়া উচিত বলে মনে করি কিন্তু ব্যাপার হচ্ছে এই মুমিনগুলা গুলা কতগুলো আসে দেখি কিছু জানে না এর জীবন বা খালি মাদিদের ওয়া শুনছে বাইরে কিছু জানে না আপনার কাছে আসে কিন্তু এখন এদেরকে বললেও তো লাভ নাই যেমন একটা গরু খেয়ে সারাদিন পিটান পিটা বলবে যে ওই খেতে যাবি না

ঠিক আছে এবিসি ভাই আপনাকে জানতে দিতে জানা নেই আমার মনে হয় আপনার মানে কি কথা ভাই এই গাদা এমন গাদা পিটা আমি কিভাবে মানুষ করব মানে যেই গাদা মানুষ হবার না সেটাকে তো গাদা পিটা মানুষ করা যায় না তো আসলে আচ্ছা আরেকজনকে যুক্ত করি রাইট স্কেল আপনাকে যুক্ত করা হয়েছে রাইট স্কেল আপনি বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আমাকে শোনা যাচ্ছে কি হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমি এর আগেও আপনার সঙ্গে কথা বলেছিলাম আমার দুটা একটু তথ্য যদি জানা থাকে আপনি জানাবেন একটা পেজ থেকে মানে নাস্তিকদেরই পেজ বলা যায় মুক্তি মাসুদের ডিবেট মুক্তি মাসুদ ডিবেটের ওইটা ইয়া একটা হাদিসের একটা রেফারেন্স আছে যেখানে আহ আহ সাথে ওই একটা ছাগলের ব্যাপার আছে এই এটা কি আসলে ফেক হাদিস হ্যাঁ হ্যাঁ এটা 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 কোনো সহি হাদিস না ওকে এটা কোনো হাদিসই না আসলে আচ্ছা তারপরে

হ্যাঁ এরকম একটা হাদিস আমি পড়েছিলাম এখন তো খেয়াল নাই কিন্তু পড়েছিলাম অনেক আগে অনেক বছর আগে আচ্ছা আমার একটু জানার দরকার ছিল এটা কোন শরীফের হাদিস আর কি ওখান থেকে ওটা কাল করতে পারিনি আচ্ছা জানা থাকলে ভালো হতো ওকে আর একটা ব্যাপার আপনার সঙ্গে কথা হয়েছিল এই যে লালন নিয়ে যে আপনি এক সময় বলেছিলেন নাকি যে উনি নাস্তিক তা আমি যতটুকু আপনাদের আলোচনা থেকে বুঝেছি যে নাস্তিক মানে হচ্ছে সস্তাকে আসলে এক ধরনের অস্বীকার বা প্রমাণের অভাবে না মানা ইত্যাদি ইত্যাদি তো আপনি রিফারেন্স হিসেবে আমি আপনার থেকে বলছিলাম একটা গানের কথা বলেন আপনি ওই যে সহজ মানুষ ভোজে দেখ না আসলে আমার দৃষ্টিতে আমি মনে হয় যে ওখানে সরাসরি আহ উনি সস্তাকে অস্বীকার করেছেন এরকম আমি পাইনি যদি একটু বুঝে দিতেন আ ভাই এটা তো আসলে আমার মানে আমার জন্য এত ইম্পর্টেন্ট না লালন ফকির নাস্তিক ছিলেন নাকি নাস্তিক ছিলেন এটা মানে ডিসাইড করা ভাই এটা নিয়ে তর্কতরকি করা এটা আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস না যে এটার জন্য আমি সময় নষ্ট করব আপনি যদি মনে করেন সে আস্তিক ছিল তৈলেও আমার কাছে যা আসে না আমি মনে করি সে নাস্তিক ছিল তৈলেও নিশ্চয়ই আপনার কাছে যা আসে না এটা এত ইম্পর্টেন্ট কিছু না যেটা এ নিয়ে তর্ক বিতর্ক করতে হবে এ যেই থাকুক না আমাদের কাছে শ্রী যায় আসে না হ্যাঁ আমাদের আমাদের আলোচনা আমাদের সময় আমি আমি যতটুকু সময় পাই হচ্ছে যেই কাজে কাজে ব্যবহার ব্যবহার করতে করতে চাই চাই সেই লালন ফকির কি ছিল এটা নিয়ে যদি আমি সময় নষ্ট করি তাহলে তো এটার জন্য আমার কোনো আউটপুট নাই এই আলোচনাতে আমার কোনো আউটপুট নাই কেউ কিছু এটা থেকে শিখবে না বা কেউ কিছু কোনো উপকৃত হবে না সুতরাং এটা নিয়ে আলোচনা করে আমার লাভ কি আপনি নিজে তার গানগুলা শোনেন আহ সেই সময় যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থা যারা নাস্তিক ছিল তারা কখনো বলতে পারতো না যে আমরা নাস্তিক তারা একটু ভাববাদী ভাবে ভাবের কথাবার্তা বলতো নামাজ নামাজ না রোজা রাখি আহ কেন কারণ আমার আমি মনে করি আমি আমার সবকিছুই নামাজ হ্যাঁ এই রকমের ভাবের কথাবার্তা বলতো তারা রকমের বহু মানুষের সাথে আমার পরিচয় আছে ব্যক্তিগত ভাবে আমার পরিচয় আছে যারা আসলে নাস্তিক কিন্তু সমাজের তো কইতে পারবে না মাইর খাবে এই জন্য তারা বলে যে আমি মানে গান গাই আমি এটা করি আমি সন্ন্যাসী হয়ে গেছি এগুলা এগুলা বইলা এগুলাকে ঢাকা দিত এটাকে যদি আপনি মনে করেন আস্তিক তাহলে ঠিক আছে মনে করেন আমি মনে করি নাস্তিক তাইলেও কোনো কিছু যায় আসে না ভাই এটা নিয়ে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না আচ্ছা তাই আসিফ ভাই আপনার সাথে আমি একমত যে উনি অনেক গানের মধ্যে অন্যভাবে মানে ব্যাখ্যা করলে বা একটু চিন্তা করলে দেখা যাচ্ছে উনি সস্তাকে অস্বীকার করেছেন কিন্তু সরাসরি সস্তার কথা উল্লেখ করেনি আমি বোধহয় এইভাবে বলেছিলাম যাই হোক আপনার সাথে আপনার চিন্তার সাথে আমি একমত আচ্ছা ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য ঠিক আছে জি ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আচ্ছা ভাইয়া ভালো থাকেন আবার কথা হবে ভালো থাকবেন জি ঠিক আছে তাহলে